রাজধানীর মগবাজার মৌচাক মালিবাগ সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি যেন শেষই হচ্ছে না নির্মাণাধীন ফ্লাইওভার আর মাটির নিচে বৈদ্যুতিক কেবল বসানোর কাজে ধীরগতির কারণে এই সড়ক হয়ে উঠেছে এক আতঙ্কের নাম মগবাজার মৌচাক মালিবাগ সড়ককে এখন পরিত্যক্তই বলা যায় যত্রতত্র রাস্তা খুঁড়ে ভারী যন্ত্রপাতি ফেলে রাখার ফলে তৈরি হওয়া ধুলোবালির কারণে সেখান দিয়ে চলাফেরায় দায় সড়কটি যেন সিটি কর্পোরেশনের নির্মাণ সামগ্রী রাখার ভাগাড়ে পরিণত হয়েছে ফ্লাইওভারের কারণে খোড়াখড়ি করা এ সড়কে নতুন যোগ হয়েছে একশো বত্রিশ কিলোভোল্টের বিদ্যুৎ লাইন বসানো এর জন্য বন্ধ আছে মগবাজার থেকে মালিবাগ রেলগেইট ও মালিবাগ মৌচাকমুখী রাস্তা এতে তৈরি হচ্ছে তীব্র যানজট সড়কের আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ভোগান্তির সবচেয়ে বড় শিকার প্রতিদিন যে আমার যদি হাইটা যেতে হয় 11টা এখানে আসতে আমার দুইটা বাজে যায় আমার ক্লাস হচ্ছে 1টা বাজে একদমই নাজেল অবস্থা আর ধুলাবালিতে পুরো রোড গড়ে একদম মাইખા জায়গা অফিসগামী যাত্রীদের দীর্ঘ সময় যানবাহনে বসে থাকার ফলে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে অন্যদিকে সীমাহীন ধুলোবালি অসুস্থ করে তুলছে তাদের ডাক্তার গলি দিয়ে হেঁটে যেয়ে তারপরে সে মালিবাগ পর্যন্ত তো কাটাই একই তো অবস্থা রাস্তা ধুলাবালির জন্য আপনার অ্যালার্জি সমস্যা হয় এই রাস্তা হচ্ছে এক ঘন্টার কিন্তু লাগে তিন ঘন্টা সকালবেলা তো খিলগা ঘুরে যায় আর এখন এই টাইমে যাওয়ার সময় এদিক দিয়ে হয়ে যায় হ্যাঁ যাত্রীরা তো সিলে করে এখানে দিয়ে ওখানে অন্য রোড দিয়ে মামলা দেয় কেনাকাটার জন্য প্রসিদ্ধ মৌচাক মার্কেট ও এর আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সড়কের এ বেহাল দশার কারণে দিন দিন ক্রেতা হারাচ্ছে এমনকি বিশেষ ছাড় দিয়েও ক্রেতার দেখা মিলছে না বলে দাবি বিক্রেতাদের এখানে যে খানাখন্দ খন্দ যে পরিস্থিতি এই সমস্ত সিচুয়েশনের কারণে কাস্টমার তো এখানে আসবে না আগে দিনে অ্যাভারেজ মনে করেন বিশ হাজারের মতো বেচা কেনা হয়েছে কিন্তু এখন তো বৌনি করতেই মনে করেন যে হিমশিম খাইতে হচ্ছে আমাদের আগামী বর্ষা মৌসুম আসার আগেই এ সড়ক চলাচলের উপযোগী না করলে মানুষের ভোগান্তি চূড়ান্ত মাত্রায় পৌঁছবে বলেছেন ভুক্তভোগীরা फरहान हबीब डीबीसी न्यूज़ ढाका